আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আসলে আমার চ্যানেলে তো বেবিদের বা বড়দের অনেক কাটিং ভিডিও, সেলাই ভিডিও আছে। তো এখানে আমি গজ কাপড় দিয়ে, আজকে দেখাবো হচ্ছে গজ কাপড় দিয়ে ডিজাইন করা আমার কিছু ড্রেস কালেকশন। এগুলো হচ্ছে আমার না, এটা হচ্ছে একটা বাচ্চা, এগুলো সব হচ্ছে একজনেরই ড্রেস কালেকশন। তো এগুলো আমি হচ্ছে আপনাদেরকে দেখাবো প্রত্যেকটা ড্রেস আমি কীভাবে গজ কাপড় দিয়ে ডিজাইন করছি সেটা। প্রথমে হচ্ছে এই ড্রেসটা দেখাচ্ছি। এই ড্রেসটা হচ্ছে জাস্ট আমি অল্প একটু কাজ করছি। এটা হচ্ছে শুধু লেস আছে, যে গজ কাপড় গজের যে লেসটা আছে, লেস দিয়ে আমি এখানে ভাবে বাটন লাগিয়ে দিছি। এটা হচ্ছে রুমাল কাটা একটা গ্রাউন, মানে গাউন জামা। এই যে আর হচ্ছে এখানে আমি হাতাটাই ভাবে রুমাল কাট হাতা দিছি, দেওয়ার পরে আমি হাতাতে এখানে ডিজাইন করেছি। মানে এটা সিম্পল একটা ডিজাইন বাট দেখতে অনেক সুন্দর। এটা হচ্ছে আমার ফার্স্ট একটা জামা। আর এই জামাগুলোর হচ্ছে পিছনে আমি এভাবে চেন লাগিয়ে দিচ্ছি যাতে পরে বাচ্চাদের পরতে একটু সুবিধা হয়। তো এই হচ্ছে একটা জামা, আর আরও একটা জামা দেখাচ্ছি। আর এই ড্রেসগুলো কেমন হয়েছে অবশ্যই আপনি আমার আপনারা সবাই কমেন্ট বক্সে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে। এটা হচ্ছে আরও এক কালার একটা জামা। এটা হচ্ছে সামনে ডিসেম্বরে পড়ার জন্য ড্রেসটা বলছিল, যে এটা হচ্ছে 16 ডিসেম্বরে নাকি পড়বো যে স্কুলে কোনো একটা প্রোগ্রামের জন্য, তো এই হচ্ছে সেই জন্য ড্রেসটা বানানো। এখানে হচ্ছে এক কালার যে কাপড়টা, এক কালার আমার আমি লাল কাপড়টা দিয়ে হচ্ছে এখানে পাইপিং করছি, সাথে আমি একটু সুন্দর করে ফুল বানিয়ে দিছি। এই ধরনের ফুলগুলো বাচ্চাদের ড্রেসে, বিশেষ করে রেডি যে ড্রেসগুলো কিনতে পাওয়া যায় ওই রেডি ড্রেসগুলোর ভিতরে থাকে, দেখতে কিন্তু খুব ভালো লাগে। আর এখানে আমি এই হাতাটা হচ্ছে রুমাল কাটা একটা হাতা করে দিছি, এখানে এভাবে একটা ছোট্ট ফুল করে দিছি। ফুলটা দেখে কিন্তু মাশাল্লাহ অনেক ভালো লাগতেছে। কমেন্ট করে জানাবেন কোন ড্রেসটা বেশি ভালো লাগছে। আর আমার চ্যানেলে কিন্তু অনেক কাটিং ভিডিও আছে, সেলাইয়ের ভিডিও আছে, অবশ্যই সেগুলো দেখে আসবেন। আর এই সেমভাবে আমি হচ্ছে এখানে এটা শুধু পাইপেনটা হচ্ছে আমি উপরের কাপড়ে লাগিয়ে দিছি, উপরের কাপড় আমি পাইপেনটা করে দিছি, এটা সামনে পিছনে দুপাশে দিয়ে দিছি। এটা হচ্ছে আমার সেকেন্ড ড্রেস, এটার পিছনে আমি এভাবে চেন লাগিয়ে দিছি দেখার সুবিধার, মানে খোলার সুবিধার্থে। এরপরে দেখাবো হচ্ছে আমি আরও একটা ড্রেস। এই ড্রেসটা হচ্ছে আমি প্রথমে আমি নর্মালি বানাইছি, তারপর আমি একটু হচ্ছে লেস দিয়ে লাগিয়ে দিছি। এখানে জাস্ট এখানে শুধু লেসটা লাগিয়ে দিছি, পেটের কাছে লেসটা লাগিয়ে দিছি। এটা সিম্পল একটা ড্রেস। আর হাতাটা আমি একটু সুন্দর করে দিছি, হাতাটা এখানে একটু কফ হাতা যে আছে কফ হাতার উপরে আমি এটা লাগিয়ে দিছি। হাতাটা কিন্তু দেখতে মাশাল্লাহ অনেক ভালো লাগতেছে। হাতাটার উপরের এই জায়গাটা আছে এখানেও আমি কুচি করে দিছি, এখানে আমি অল্প কয়েকটা কুচি দিছি, আর এখানে একটু গোল করে প্রত্যেকটাতে, মানে পুরোটাতে এভাবে কুচি করে দিছি যাতে ভালো লাগে। আর সেমভাবে এটারও আমি পিছনে চেন দিয়ে দিছি। প্রত্যেকটা ড্রেস আমি এভাবে চেন করেছি, এটাও একটা রুমাল কাট ড্রেস। আর প্রত্যেকটা জামার হচ্ছে বডি মাপ লম্বা মাপ সেম সেম। এটা একটা ড্রেস গেল, তারপরে হচ্ছে এই একটা ড্রেস, এখানেও হচ্ছে আমি, তারপরে যে ড্রেসটা এটাতেও হচ্ছে আমি কাপড় দিয়ে ডিজাইন করে দিছি। এটা আমি এক্সট্রা কোনো কাপড় লাগাই নাই, যখনই আমরা এক্সট্রা কোনো কাপড় লাগাইতে যাব জামাতে তখন দেখা যাবে এক্সট্রা করে অনেক কাপড় মানে অ্যাড করতে হয়। এখানে আমি হচ্ছে এই কাপড় দিয়ে এভাবে কুচি করে এভাবে বাটন লাগিয়ে দিছি। এটা হচ্ছে ডাবল পাটের যে কুচিটা, ডাবল পাটের কুচি লাগিয়ে দিছি। এখানে আমি সেমভাবে একটা ফুল করে দিছি, এই তো ফুল করে। এটা হচ্ছে কোমরের কাছে কুচিওয়ালা যে ফ্রকটা, এটা হচ্ছে কুচিওয়ালা ফ্রকটা। আর এখানে আমি একটা নতুন ডিজাইন করে দিছি, সেটা হচ্ছে এই হাতার উপরে আরও একটা কুচি আছে, এখানে হাতার উপরে একটা চিকন করে কুচি আছে এভাবে। এই ড্রেসটা দেখতে কিন্তু খুব ভালো লাগে। এই তো এই ড্রেসটা আমি তৈরি করছি একটা রেডি ড্রেস দেখার পরে, বেবিদের একটা ছোট্ট বেবির একটা রেডি ড্রেস দেখে আমি ড্রেসটা তৈরি করছি। আর হাতাটা এইভাবে আমি ইলাস্টিক দিয়ে দিছি। এই ড্রেসটা পরার পরে অনেক সুন্দর লাগবে, যেহেতু দুই সাইডে ছোট্ট করে একটা হাতার মতো করা আছে। আর এটারও সেম আমি হচ্ছে পিছনে চেন দিয়ে দিছি। এগুলো আমি আরও সব দেখাবো এখন। এরপরে যে ড্রেসটা, এই ড্রেসটা আমার কাছে খুব মানে বেশি ভালো লাগে, কারণ এটার কম্বিনেশনটা অনেক সুন্দর মিলে গেছে। এটা একটা রুমাল কাট জামা, আর এই রুমাল কাট জামার এই নিচের যে পাইপেনটা, এই পাইপেনটা আমি হচ্ছে ডাবল করে দিছি। এই কাপড়টা ফুললি ডাবল পাইপেন দিছি। ডাবল পাইপেন দিলে কাপড়ের কিন্তু মানে জামার কিন্তু ড্রেস একটা আলাদা সৌন্দর্য হয়। এটা হচ্ছে ডাবল পাইপিং করে দিছি। আর এইখানেও আমি এইভাবে ফুলটা করে দিছি।
জাস্ট আমার কাছে এই পিঙ্ক কাপড়টা ছিল না, পিঙ্ক কাপড়টা যদি আমি ফুলটা করতাম আরো বেশি সুন্দর হতো, বাট আমার কাছে ছিল না। আর এইখানে আমি আরেকটা কাজ করছি, সেটা হচ্ছে আমি একটু দেখা, এখানে আমি এই যে একটা পাইপিন, একটা চিকন একটা পাইপিন লেস লাগাইছি, এটা আমি এই লেসটা লাগাইছি হচ্ছে এই ড্রেসের সাথে একটা সালোয়ার আছে, এই যে ড্রেসের সালোয়ারটা, এই সালোয়ারটার নিচে আমি এই পাইপিনটা লাগাইছি, মানে পাইপিন যে লেসটা, এই যে জয়েন্ট লেস যেটাকে বলে, এটা লাগিয়ে নিছি। এর জন্য আমি এটার সাথে মিল দেখে আমি এই জামাটাতেও লাগিয়ে নিছি, যাতে দেখতে আর একটু বেশি সুন্দর লাগে। আর এটার হচ্ছে আর কোনো ই নাই, এই হাতাটার বডিটা, যেহেতু বডির পুরা পাটটাই হচ্ছে সামনে পিছনে আমি এই কালার কাপড় দিয়ে দিয়েছি, আর হাতার মাথাতে আমি এই জামার যে অংশের কাপড়টা আছে এই অংশের কাপড় দিয়ে আমি হচ্ছে হাতার মুড়িটা দিয়ে দিছি একটু সুন্দর করে, যাতে দেখতে ভালো লাগে। এই তো এটার হচ্ছে শেষ, আর কোনো কাজ নাই। তবে আমার এই ড্রেসটা অনেক বেশি ভালো লাগছে, আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই হলো, আর ও হচ্ছে নেক্সট আর একটা ড্রেস দেখাচ্ছি। এই ড্রেসটা হচ্ছে আমি হচ্ছে এটাতে হ্যান্ড পিন করছি, গচ্ছ কাপড়ের একটা জামা, বাট এটাতে হ্যান্ড পিন করে একটা আলাদা একটা সৌন্দর্য চলে আসছে। এই তো এটাও একটা কুচি করা ফ্রক জামা, এটা হচ্ছে হ্যান্ড পিন করে আমি দিছি। এটা হচ্ছে জামার সামনের অংশ, আর এটা হচ্ছে হাতাটা। এই হাতাটাতে হচ্ছে আমি এইভাবে হচ্ছে ইলাস্টিক লাগিয়ে একটা, প্রথমে একটা পাড়ের মতো তৈরি করে ইলাস্টিক লাগিয়ে দিছি, দেখতে একটু ভালো লাগবে। এটা শুধু সামনের অংশ কাজ করছি, পিছনের অংশ কোনো কাজ করি না, পিছনের অংশ শুধু এমনি আছে। এই হচ্ছে আর একটা ড্রেস, এই ড্রেসটা তো মাশাল্লাহ খুব ভালো লাগছে। এই ড্রেসের সাথে আমার হচ্ছে মা মেয়ের একটা কম্বিনেশন ড্রেস আমার কাছে আছে, সেটা আমি একটা নেক্সট একটা ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করবো।